নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বিএনপি মানে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, জনগণের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে সরকার। নির্বাচনের আগে আওয়ামী সরকার এই অপতৎপরতায় ব্যস্ত থাকে। আব্দুল্লাহাদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সম্মিলিত ছাত্র যুব ফোরাম। এই সময় বিএনপি নেতারা বলেন, সরকার পথনের আগ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন, খালেদা জিয়ার অসুস্থতার জন্য সরকারের ষড়যন্ত্র দায়ী। যে তাকে আজকে অসুস্থ করার পেছনে সরকারেরও কোনো চক্রান্ত আছে কিনা সেটাও তো আমরা জানতে চেয়েছিলাম। কেন তিনি অসুস্থ হলেন আমাদের তো আরও সন্দেহ হয়, যখন তাকে বিদেশে যেতে দিতে চান না, তার মানে সেই সময় তাকে কিছু করা হয়েছে কিনা সেটাও বের হয়ে যায় কিনা, সেই কারণে তাকে বিদেশে যেতে দিতে ভয় পান। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ মানে না বিএনপি। আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানান তিনি। সকলেই খারাপ নির্বাচন কমিশনার ছিল, ভালো ছিল না, এরা গণতন্ত্র চায় না, এই নির্বাচন কমিশনার গণতন্ত্র চায় না। আমি আশ্চর্য হয়ে যাই, এই লোকটা ভাবতে পারছে না যে বিশ্বের বুকে তার নিজের নামটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর লেখা দেখে যেতে পারত এই লোক। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশের বিভিন্ন জেলায় নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান। এই সময় রিজভী অভিযোগ করেন, সরকারের নীল নকশা বাস্তবায়নে রাষ্ট্রের সংস্থাগুলো কাজ করছে। আপনারা জানেন, নির্বাচন ঘনিয়ে আসতেই এই ভোট ডাকাত সরকার অবৈধভাবে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য রাষ্ট্রশক্তির নিষ্ঠুর অপব্যবহারে মত্ত হয়ে গেছে। জনগণের বিপক্ষে এই কাজ বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।